আমি চাই আপনার কাজ করে আপনার সামনে আসতে। এখন দেখবেন নোয়াখালী টিভি সংবাদ। আসন্ন ফেনি পুরসভা নির্বাচনকে সামনে রেখে সপ্তম দিনের মতো প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এবং ফেনি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজি। সোমবার শহরের বাহারিপুর, সুলতানপুর, বনানীপাড়া, সৈয়দনগর ও কদলগাজী রোড এলাকায় তিনি গণসংযোগ করেন। বিকেলে শিবপুর, সাহেববাজার, মৌলভীবাজার রাস্তার মাথা ও সালাউদ্দিন মোড় এলাকায় নির্বাচনী প্রচারণা চালান। এ সময় স্থানীয় লোকজনের সাথে কথা বলেন নৌকা প্রতীকের মেয়র প্রার্থী নজরুল ইসলাম স্বপন মিয়াজি। স্থানীয়দের দাবি পূরণের আশ্বাস দিয়ে নৌকা প্রতীকের জন্য সর্বস্তরের মানুষের কাছে ভোট চান। এ সময় তিনি বলেন, এ নগর নিয়ে আমার একটা স্বপ্ন আছে, স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য কাজ করে যাব আমি, আর আমি প্রতিশ্রুতি নয় কাজ দিয়েই তা প্রমাণ করতে চাই। এ সময় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। আমি সেই কমিটমেন্ট দিতে চাই না, আমি চাই আপনার কাজ করে আপনার সামনে আসতে। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।